সুপ্রিয় দর্শক, দেশজুড়ে বিনোদন নিউজের সবচেয়ে বড় শিরোনামটি এখনো ধরে আছে বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। কেননা তাকে নিয়ে আলোচনা সমালোচনা যেন কোনোভাবেই থামছে না। একের পর এক সংবাদে শুরু হচ্ছে তাকে ঘিরে। এবার সর্বশেষ তাকে নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। বন্ধুরা, খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেননা বিনোদন জগৎ সহ দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার নায়িকা পরীমনি বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। গত 4 আগস্ট 4 ঘন্টা অভিযান চালিয়ে নিজ বাসা থেকে আটক করা হয় পরীমনিকে। তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সামগ্রী উদ্ধার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে মাদক মামলা হয়। মামলায় 2 দফা রিমান্ড দেওয়া হয়, এমনকি সর্বশেষ আরও 5 দিনের রিমান্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। গ্রেপ্তারের পর পরীমনিকে হারাতে হয়েছে তার সব কিছু। চলচ্চিত্র পথ থেকেও তাকে বাদ দেওয়া হয়। এ সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন অনেক চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রীরা। প্রশ্ন তুলেছেন অনেকেই, যদিও এর আগে সবাই পরীমনির বিরুদ্ধে মুখ খুলেছিল, তবে এবার অনেকেই বিষয়টা ভেবেছেন। এখন অনেকেই পরীমনির পাশে থেকে কথা বলছেন। বর্তমানে পরীমনির মুক্তির দাবিতে মিছিল শুরু হয়ে গেছে। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। এতদিন পরীমনির বিরুদ্ধে সবাই কথা বললেও ধীরে ধীরে অনেকেই তার হয়ে কথা বলছেন, চাচ্ছেন ন্যায় বিচার। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে হইচই দেখে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। বর্তমানে মিজানুর রহমান মালয়েশিয়ার বাসিন্দা। সেখান থেকে আজহারি বলেন, বাংলাদেশের একজন নায়িকাকে নিয়ে যা শুরু হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। পরীমনিকে গ্রেপ্তারের পর থেকে সোশ্যাল মিডিয়াতে যেন একটা বড় ঝড় দেখা দিয়েছে। এদিকে মিডিয়া, অন্যদিকে সাধারণ জনগণ, সবার মুখে পরীমনিকে ছাড়া যেন আর কোনো নিউজ নেই। আমি জেনেছি তার বাসায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়ায় তাকে মাদকদ্রব্য আইনে আটক করা হয়। কিন্তু এখানে কি পরীমনি একমাত্র দোষী? সবাই পরীমনিকে দেখছে, কিন্তু এর পেছনে কে বা কারা আছে তা কি কারো জানা আছে? এই সমস্যা আমাদের চোখের দেখা 2-4 জন মানুষের মধ্যে না, সমস্যা হচ্ছে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা ও ধর্মবিমুখ সভ্যতার মধ্যে, যে সভ্যতা স্বাধীনতার নামে নারীকে করেছে পণ্য এবং বিনোদনের নামে নোংরামিকে বানিয়েছে শিল্প। এক্ষেত্রে সবাইকে আইনের আওতায় আনা দরকার। আমি আশা করি মহামান্য আদালত উপযুক্ত তদন্তের মাধ্যমে পরীমনির মামলাটি দেখবেন এবং নিরপেক্ষ রায় দিবেন। তো প্রিয় দর্শক, পরীমনিকে নিয়ে মিজানুর রহমান আজহারির মন্তব্য আপনার কেমন লাগলো লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।